আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ব্যস্ত শহরে ঠাস বুনোটের ভিড়ে আজও কিছু মানুষ স্বপ্ন খুঁজে ফেরে। ব্যস্ত শহরে চাই তুই বিয়ে করে সুখী হ। দেখবি যার সঙ্গে তোর বিয়ে হবে তাকে তুই ভালোবেসে ফেলেছিস। আমি ভাবতেছিলাম সাদিয়া যখন সাদি হইব তখন তোমাকে বলে একটা অনুষ্ঠান করে ফেলাই। আমি একলা তো কিছু করার পারবো না, তোমার বাড়ির মানুষ জানার লাগবো। তোমার বাইরে আমার লোকের দেখা করতে খুঁজো। মামুনি, সত্যিটা কি জানো, এ বাড়িতে তোমার আর আমার মায়ের অবস্থানের মধ্যে কোনো পার্থক্য নেই। টুপি, তুমি তো বিয়ের পর চিটকম চলে যাবে, আমাকে কিন্তু এই ঘরটা দিয়ে যাবে। শুধু এই ঘরটা কেন, সবকিছুই তোমার হয়ে যাবে। হলো, আরে এটা না বা এটা দিবে। ওই লাইটটা লা, ঠিক আছে তো, ঠিক করতে সব লাইট জ্বলবো তো। আরে বাইর দিকে তো কাম করবে, এটা কাম করবে ছুটি তাহলে কঙ্কর বইন। জি বহুত সকাল সকাল উঠছোস? সকাল সকাল ঘুমটা ভেঙে গেল। খাও দিয়া, আজকের দিনে মন খারাপ করে থাকিস না বোন। আমার উপরে গোসা করছস? তরে আমি বহুত সময় গাল মন্দ করছি, ভুল বুঝিস না ভাই। আমি এ বাড়ি ছেড়ে অন্য কোথাও যেতে চাই না। তরে আমরা তোরে আমরা যাবার দিবার চাই না। তুই আমার বোন, আমার চম্প বোন। কান্দানা বোন, ও ভাই সাহেব, ও জি, ওহন তো আর বন্ধু না, ওহন তো বিয়াই সাহেব। আমি তো হবন্দন করেছি, রাগা ভাবি যেখানে আছে এখানে নিশ্চিন্তে পাইয়া দিবার পারি। তাহলে আজকে দুপুরে ফ্লাইট আইতেছেন তো? হ্যাঁ, ইমরান আর রোহানে এয়ারপোর্ট থাকবো না তো? ঠিক আছে, অহন রাখি, আমি আবার ফোন দেবো। নে খুদা হাফেজ।
काम लागबो তুমি ছুটি রে কিছু কও নাই তো কি কমু না ওই যে ওর ভাই যে কয়ে গেল ছুটি আর কোন কারে লয়া এমন একটা ঘটনা করব এটা আমি বুঝারি পারি নাই বুঝলে কি করতেন জানি না একখান কথা বুঝার পারলাম না ছুটি কিছু জানে না কেলা একবার রোহান আর ছুটির লগে কথা কোন উচিত না হুম হুম ও কিছু কইতে যাও না বিয়ার সাথে তাকে শেষ হয়ে গেল এখন কেউ কিছু করার দরকার নাই বুঝছ আমার জুতাটা গেল কই মা মেন্টি দিয়েছে দেখি কি সুন্দর দোলাপ দিয়ে দিয়েছে সত্যি ও হাতটা আমি দেখি ও ময়ত নাই আমি তো কমিউনিটি সেন্টারে যাব বাবুর্চিদের কাজে লাগিয়ে দিয়ে দরকার ওরা যদি দেরি করে তাহলে রাতে চিটাগাং ফিরতে দেরি হয়ে যাবে সব কিছু একেবারে আমার একা দেখতে হচ্ছে দুপুরে কি বাসা খাবে ঠিক নেই কাজের উপর ডিপেন্ড করছে কাজ না থাকলে বাসা চলে এসো ঠিক আছে এই আমার নতুন পাজামা পাঞ্জাবিটা কেনা হয়েছে তো দাদু এই শোনো তোমরা সাদিয়াকে নিয়ে রেডি থেকো আমি ফোন করলে তাড়াতাড়ি চলে আসবে থাক আমি বিকালে আসব আচ্ছা সাদিয়ার জন্য যে নেকলেসটা কেনা হয়েছিল সেটা কি আজই দিয়ে দেব ওদের তো মনে হয় রাতে আর ফেরা হচ্ছে না নাও তৈরি হয়ে নাও দাঁড়া ওর খাওয়াটা হয়নি জলি ছুটি হেলা সব কো কেন আম্মা আমাকে বলেন না এমনি ওরা কি উপরে নেই হ্যাঁ সাদিয়ার ঘরে তো তোনার বন্ধুরে দেখতেছি না হ্যাঁ কই ও এক আত্মীয় এখানে থাকে তার সঙ্গে দেখা করতে গেছে সন্ধ্যা আগায় পড়বো তো বলেছে তো চেষ্টা করবে তুমি যে টাকাগুলান দিচ্ছ হেগুলান কিছুদিন বাদে দিলে অসুবিধা হইব কোন টাকা আম্মা ওই যে সাদিয়ার বিয়ে লেগে যে টাকাগুলান দিচ্ছ আম্মা ওই টাকা তো আর ফেরত দিতে হবে না ওইটা তো আমি সাদিয়ার বিয়ের জন্যই দিয়েছি তুমি কি সাদিয়ার লগে বিয়ের ব্যাপারে কিছু কইছো আমি জিজ্ঞেস করিনি আম্মা তুমি বাড়ির বড় বউ তোমার জিগান উচিত আছিল না তোমার কি মত জি আম্মা আপনি এখন এসব কি বলছেন আজকে বিয়ে আম্মা আপনার কি কোনো ব্যাপারে কোনো টেনশন হচ্ছে বুঝতেছে না বৌমা তাই যতটা খুশি হওয়ার কথা অতটা খুশি হইবার পারতেছি না আম্মা
এখন কান্নাকাটি করা ঠিক হবে না। আপনি তো আজব লোক, ঘরের ভিতরে বিয়ে আশাদি চলতেছে, আনন্দ ফুটিও চলতেছে, আর আমি কিনছি আমার কোন মান্দা মাসি না। আমি কইতাছিলাম কি তুই একটা আদের কিছু কোন লাগবো না, এটা লইয়া চলেন। যদি একটা জিনিস পরে ইমরান মামা ঠ্যাং ঠুং ভেঙ্গা লাইব। তাহলে দর দর দেখ কত বড় মাছ লাগাইছি। ঠাকুর তো বাইরে এগুলো পাইবি কই? হ্যাঁ অনেক বড় মাছ, কিন্তু চাচা আজ জন্য বাইরে গো। আরে পাগলা, আজকাল গাঞ্চি নাকি ঘরে হবে হেমনাইব না? সবই তো বুঝলাম, পিতির জন্য চুমকি এনেছো। আর কি আর তোমার মতো পাই যাবো নে। আর আমার পটকা খুব সাবধান, খুবই সাবধান। প্রথম মাইয়া দিয়া দিতেছি, একমাত্র মাইয়া দিয়া লাগবে। হ্যালো হ্যালো হ্যালো, লাইন কেটে গেছে, এত কষ্ট করে লাইন মিলে যা আবার কেটে গেছে। কি মিষ্টি রে বোন, আমার লিগে তস্তুরির মধ্যে কাটা জমি দেখে লই আগে যা। হ্যাঁ সব কোন সুম গেছে পার্লারে, এখন আয় নাই কে? হাই তুই পার্লারের ফোন নাম্বার জানাস? কোন পার্লারে গেছে এটাই তো জানি না। ইমরান তো এয়ারপোর্ট থেকে কোনো খবর দিল না। এয়ারপোর্টে একটা ফোন করে দেখ না। ওখানে তো ফোন নিলে কে কি অবস্থা? আ লোকমান আমরা কি চা দিস? তো আমি নিয়ে আসছি আব্বা। আমি আইতেছি। আম্মা বাবু আব্বা কি হয়েছে? আছে না আহ নাই কস কি ফ্লাইট পৌঁছেছে, কিন্তু ওরা তো কেউ আসলো না। এটা কি কস ফোন করে দেখ তো। হ্যালো হ্যালো, আমি ঢাকা থেকে বলছি, মিয়াচান চাচা কি আছেন?
একটু দেয়া যাবে ওনাকে? এখন তো বাসায়। হ্যালো 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 হ্যালো, কি হচ্ছে? কেটে গেল তো আমার। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি আলী হোসেন কইতেছি। মিয়া চান কি? হুম 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 হ্যাঁ আচ্ছা আচ্ছা, খুদা কি হচ্ছে? কি হচ্ছে আব্বা? মেয়া চানে পোলা আর একটা মাই আর পছন্দ করতো, আজকে বেয়ান বলে হেরেছে, শাদি করছে। যাস কই? অকুলি চিরে আমি যাবো, গেলা অগ্রাম দেখবার চাই। আহ সুজু ভাই বসো তো, পাগলাম করিস না, বয় তো বয় বয় বয়। আব্বা তো কিছু একটা করা তো উচিত। আমি একটা সিদ্ধান্ত লয়ে ফেলাইছি, আমার চাচাতো ভাইয়ের পোলা কবির ওর সংসারিক অবস্থা তেমন ভালো না, ছাত্র হিসাবে ভালো আছিল, চাকরি বাকরি কিছু নাই, কে স্বভাব চরিত্র ভালো, আচার আচরণ ভালো, আমি হ্যার লগে সাদিয়ার বিয়া দেব এবং সেটা আজকাই। আমার নাম কবি, আপনার বাবা আমাকে আপনার পাত্র হিসেবে নির্বাচন করেছে, আপনি কি বিয়েতে রাজি?